বিদ্রোহের কার্নিভাল আমরা এই শব্দটা ব্যবহার করছি এই জন্যই, কারণ সরকার যে কার্নিভাল করছেন, উৎসবের কার্নিভাল, সেটা আমাদেরকে অত্যন্ত আহত করছে, আমাদের অনেক যন্ত্রণা দিচ্ছে। তাই আমরা আমাদের প্রতিবাদের কার্নিভাল করব এবং রানী রাসমণি রোডে মঞ্চ এভিনিউয়ে আমরা সেই দ্রোহের কার্নিভাল করব। আজকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সাথে যে সভা হয়েছে সেখানে আমরা বলেছি যে আমাদেরকে দ্রোহের কার্নিভাল করতে দিন, আপনারাও সেখানে আসুন। ধনতেরাসে কেয়াশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। সেই অনশন মঞ্চের কাছে যে কার্নিভাল হতে যাচ্ছে সেটা যে মানেরই হোক না কেন, সেটা আর কিছু না হোক, আমাদের 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 যন্ত্রণা দিচ্ছে। আর আমরাও মনে করি এই প্রতিবাদ শুধু আমাদের রাজ্য বা এই আরজিগড় মেডিকেল কলেজ ক্যাম্পাস না, এই প্রতিবাদ আমাদের রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এটাও একটা আন্তর্জাতিক প্রতিবাদ। দ্যাট ইজ দেয়ার ডিমান্ড এন্ড ইট ইজ এ স্টেট গভর্নমেন্টস প্রেরোগেটিভ হোয়াট ইজ টু বি ডান হোয়াট ইজ নট টু বি ডান এট হোয়াট টাইম হোয়াট পয়েন্ট অফ টাইম এনি ডিসিশন ইজ টু বি টেকেন সো ইট ইজ এ স্টেট গভর্নমেন্ট উইল ডিসাইড। অর্থাৎ সরকারের তরফ থেকে বলা হলো যে 7টি দাবি মেনে নেওয়া হয়েছে, এর মধ্য দিয়ে সরকার কোথাও এটা বোঝাতে চাইছে যে তারা এই সমস্যার সমাধানে আন্তরিক। কিন্তু সিনিয়র ডাক্তার যারা আজ 2.5 ঘন্টা ধরে বৈঠক করলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে, বৈঠক থেকে বেরিয়ে এসে কার্যত তারা স্পষ্ট বলছেন যে আমরা হতাশ বিরক্ত, কারণ এখনও পর্যন্ত তারা যে দাবিগুলি তুলেছেন জুনিয়র ডাক্তারদের সেগুলি ন্যায়সঙ্গত বলে তারা মনে করছেন, কিন্তু সরকারের তরফ থেকে কোনো প্রকারের লিখিত ডিরেক্টিভ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা তারা লক্ষ্য করেননি। শাখা সম্পাদক এবং ভূতপূর্ব সভাপতি জাতীয় সভাপতি আইবের এবং ভূতপূর্ব রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন দুটো ক্যাটাগরিক্যালি পয়েন্ট মেনশন করেছিলেন। প্রথমত হচ্ছে উনি বলেছিলেন কোভিড আম্পায়ারের সময় আইএমের যারা যোদ্ধা তারা কিন্তু নেমেছিলেন, এবং প্রথমেই কিন্তু সেই 2023 সালে উনি ব্যক্তিগতভাবে স্বাস্থ্যভবনে কিন্তু এই সন্দীপ ঘোষের কীর্তিকলাপ কিন্তু জমা দিয়েছিলেন কনফিডেন্সিয়ালি, তার কোনো সুবিচার হয়নি। এবং তার সাথে উনি বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারপারসন একই ব্যক্তি কী করে হন। 2 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে ক্রাইটেরিয়া 62 বছরের কম বয়স হতে হবে এবং তার জয়েন্ট সেক্রেটারি লেভেলের কোনো র্যাঙ্কে তাকে স্যালারি দিতে হবে, এগুলো কোনোটাই মানছেন না। এবং তিনি CBI স্ক্যানারে রয়েছেন, আমাদের মাননীয় বিধায়ক এবং পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিল শাখার সভাপতি ডক্টর সুদীপ্ত রায়। আমরা ওদের সঙ্গে বসেছিলাম, ওদের রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে 2 দিন আগে বসেছিলাম, তারপরে মেলের মাধ্যমেও আমরা অনুরোধ জানিয়েছি। ওদের স্বাস্থ্য কন্ডিশন, হেলথ কন্ডিশন, ওদের ওয়েলবিং নিয়ে আমরা কনসার্ন আছি। আমরা চাইছি ওরা ইমিডিয়েটলি হাঙ্গার স্ট্রাইক উইথড্র করুক এবং কাজে ফিরে আসুক, এবং হাঙ্গার স্ট্রাইক আমরা কখনো চাইবো না কি ওরা এটা কন্টিনিউ করুক, যেহেতু আমরা ওদের স্বাস্থ্যের জন্য কনসার্ন আছি। আমরা অনুরোধ করব যাতে ওরা হাঙ্গার স্ট্রাইক উইথড্র করে নেয়।